হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের ইমোতে থাকা একটি সুপার সিক্রেট আলটিমেট ট্রিক সম্পর্কে কথা বলবো, যে ট্রিক্সটি ফলো করলে আপনি আপনার ইমো নাম্বারটিকে হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার ইমো নাম্বারটি এখন থেকে আপনি ছাড়া কেউই আর দেখতে পারবে না। তো যদি জানতে চান এই অসাধারণ আলটিমেট ইউনিক ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। সবার আগে ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে রাখুন। ভিউয়ার্সের জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার ইমোতে। তো ইমোতে যাওয়ার পরে অবশ্যই আপনি নিচের দিকে দেখবেন রয়েছে প্লাস আইকনটি। তো যদি আপনার ক্ষেত্রে এটি না থাকে, অবশ্যই আপনি ইমোটিকে আপডেট করে নেবেন। আপডেট না করলে এই সেটিংসটি আপনার ক্ষেত্রে নাও আসতে পারে। তো যাই হোক, আপনি এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখানে দেখবেন রয়েছে মোর অপশনটি। তো আপনি জাস্ট এই মোরে একবার ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে ওপরে দিকে আপনি পেয়ে যাবেন সেটিংস অপশনটি। তো আপনি সিম্পলি এই সেটিংসে একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি। তো আপনি জাস্ট এই প্রাইভেসিতে একবার ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে জাস্ট তিন নম্বরে দেখবেন রয়েছে রেড রিসিভ। তো আপনি জাস্ট এই রেড রিসিভে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন, এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস এবং নোবডি। আপনি যদি এভরি ওয়ানে টিক করে রাখেন তাহলে প্রত্যেকেই আপনার ফোন নাম্বারটি দেখতে পাবে, আর যদি মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ইমোতে সেভ করা যে কন্ট্যাক্টগুলো রয়েছে তারাই আপনার নাম্বারটি দেখতে পারবে। আর আপনি যদি নোবডি করে রাখেন তাহলে দেখবেন যে এই ক্ষেত্রে কেউই আর আপনার নাম্বারটি দেখতে পাবে না। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আশা করি এই ট্রিক্সটি আপনাদের কাজে দিবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।